ইদানিং নেট মাধ্যমে প্রবল জনপ্রিয় হয়েছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। সামান্য সময়ের মধ্যে গোটা বিশ্বের কয়েক লক্ষ মানুষ গোগ্রাসে দেখছেন এবং শুনছেন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস খুললেই বেজে উঠছে এই বাদাম গানটি। গানটি গেয়েছেন ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় বাদাম বিক্রেতা, নেশা সুর দিয়ে খেলা, এ যেন আজব সমস্যায় পড়েছেন ভুবন বাদ্যকর। তারই গান গেয়ে নেট মাধ্যমে বাহবা কুড়াচ্ছেন বহু মানুষ, কিন্তু গানের আদত স্রষ্টা কোনোভাবেই অর্থ পাচ্ছেন না, কৃতজ্ঞতা স্বীকারেও থাকছে না তার নাম। ভুবনের অভিযোগ, এই গান গেয়ে অনেকেই লক্ষ লক্ষ টাকা রোজগার করে ফেলছেন, কিন্তু তার হাত একেবারেই খালি। এটা নিয়ে দুবরাজপুর থানায় নালিশ জানিয়েছেন বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। ভুবনের দাবি, তার গান ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে বিশ্বজুড়ে, নেট মাধ্যমে গান আপলোড করে প্রচুর টাকা রোজগার করছেন অনেকেই, সে কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ভুবন বলেন, গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ তার বাড়িতে ভিড় করছে, সকলেই আমার গান ভিডিও করতে চান। তারপর সে গান নেট মাধ্যমে ছেড়ে অনেকে টাকা আয় করছেন, অথচ আমার হাত একেবারে খালি। ইউটিউবে তার গানের সত্ত্ব সংরক্ষিত হিসাবে দেখাচ্ছে, অথচ ভুবন বলছেন, আমার কোনো ইউটিউব অ্যাকাউন্টই নেই। ভুবনের দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করে প্রাপ্য টাকা তাকে পাইয়ে দিক। অন্যদিকে গান জনপ্রিয়তা হয়, রীতিমতো খ্যাতির বিড়ম্বনায় পড়ে গিয়েছেন বাদাম বিক্রেতা ভুবন। রাতারাতি তারকার মর্যাদা পাচ্ছেন, রাস্তায় বেরোলেই অনেকে ছুটে এসে ছবি তোলার আবদার করছেন, তাতে বেজায় ভয় পেয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর। এই কারণে শুক্রবার থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বের হন তিনি, যাতে কেউ চিনতে না পারেন। ভুবনের সন্দেহ, কেউ তাকে অপহরণ করতে পারে। থানায় পৌঁছেও জনপ্রিয়তার মাশুল গুনতে হয়েছে তাকে। সেখানেও অনেকেই ভুবনকে চিনতে পেরে ছবি তোলার আবদার করেন। হাসি মুখে অবশ্য সেই আবদার মেটান ভুবন বাদ্যকর। এই একটিমাত্র গান কাঁচা বাদাম দিয়েই খ্যাতির বিড়ম্বনায় ভুবন বাদ্যকর। অনেকেই এই গান বেচে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, অথচ সেটির একটি কানা করেও ভুবন বাদ্যকরের পকেটে যাচ্ছে না। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সত্য খবর সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করুন।